এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য সালমা ইসলাম, 349 মহিলা আসন, 49। আপনার নির্ধারিত সময় 14 মিনিট। বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আমাকে 2024 এবং 2025 অর্থ বছরে বাজেট বক্তৃতায় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যার অসীম কৃপায় আজ আমরা এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। একই সঙ্গে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি চতুর্থ দফার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের সুযোগ্য চেয়ারম্যান জিএম কাদেরের প্রতিও। নানান প্রতিকূলতার মধ্যে যিনি জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গঠনমূলক সাহসী ভূমিকা রেখে চলছে, নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করে যিনি বুদ্ধিমত্তার সঙ্গে শক্ত হাতে দল পরিচালনার পাশাপাশি সংসদে বিরোধী দলীয় নেতা হওয়ার গৌরব অর্জন করেছেন। মাননীয় স্পিকার, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এখন রাজনৈতিক সংকটের পাশাপাশি নানামুখী অর্থনৈতিক সংকট মোকাবেলা করে চলছে, যার বাইরে আমরাও নই। তবে ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে আমদানি নির্ভর দেশ হওয়ায় আমরা ভীষণ বিপদে পড়ে গেছি। আমার মতে বাংলাদেশ এখন কঠিন এক সংকটকালীন সময় পার করছে, কিন্তু আমি মনে করি এই সংকট একদিনে হয়নি। এর অন্যতম কারণ লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচার। পরিস্থিতি এখন এমন জায়গায় চলে এসেছে যে সাধারণ মানুষ ছাড়াও ব্যবসায়ী ও শিল্পপতির হাড়ে হাড়ে টের পাচ্ছে। বেশিরভাগ ব্যাংকের অবস্থা খুবই ভয়াবহ, প্রতিদিন তারা ধার দেনা করে দিন পার করছে। ব্যবসায়ীদের এলসি খুলতে গিয়ে ডলার পারচেজ করতে হচ্ছে বেশি দামে। দেশের একজন শিল্পপতি হিসেবে আমরা যারা পণ্য রপ্তানি করে ডলার আয় করছি, তাদের জন্য সমস্যা এখনো বেশি প্রকট না হলেও সামনের দিনগুলো খারাপ সংকেত দিচ্ছে। মাননীয় স্পিকার, করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশি হিমশিম খেতে হচ্ছে। এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থ প্রচারকারী ব্যাংক লুটেরা, যারা বিভিন্ন সেক্টরের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যদিও সরকার এখন এইসব রাঘব বোয়ালদের শক্ত হাতে ধরা শুরু করছে, এর জন্য আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, তবে আমি বেশি সংকিত বিদেশি ষড়যন্ত্র নিয়ে। নানান কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ক্ষমতাধর বিদেশি মোড়লরা যে যার স্বার্থে আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করছে। যদিও এর মধ্যে বঙ্গবন্ধুর কন্যা সাহস করে বেশ কিছু সত্য কথা জনসমুখে বলে দিয়েছেন, কিন্তু জাতি হিসেবে আমরা এখন বেশি শঙ্কিত। কারণ এইসব স্বার্থান্বেষী মহল যেখানে একবার হাতছানি দিয়েছে, তারা ছলে বলে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আমি এই রকম অঘটনের সংখ্যা নিয়ে অনেকটা উদ্বিগ্ন। মাননীয় স্পিকার, এখন ইন্দো প্যাসিফিক ইস্যুকে সামনে এনে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে সামরিক শক্তির বলয় গড়ে তোলার অপচেষ্টা হচ্ছে, তাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। কুকিচিন সহ বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কিছু কর্মকাণ্ড আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তুলেছে। মাননীয় স্পিকার, রাজনৈতিক এবং কূটনীতিতে কেউ কখনো চিরস্থায়ী বন্ধু হয় না। যে যার স্বার্থ নানা কৌশলে আদায় করে নিতে চায়। ইতিমধ্যে আমরা এইরকম ফাঁদে যদি পা দিয়ে থাকি, তাহলে সামনে আমাদের সবার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। বাস্তবে সবাই আমাদেরকে ব্যবহার করছে, আমাদের কাছ থেকে অনেকেই অনেক কিছু আদায় করে নিয়েছে, কিন্তু বিপরীত আমরা কিছুই পাইনি, শুধু ঋণের ভারে দিন দিন জর্জরিত হচ্ছি। মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ নিশ্চয়ই আগের তুলনায় অনেক বেশি।
আজকে যে শিশুর জন্ম দিচ্ছে তার ঘাড়েও ঋণের বোঝা যুক্ত হচ্ছে। ফলে আমি মনে করি জাতি হিসেবে আমাদের আরো সতর্ক, সাহসী ও ঐক্যবদ্ধ হতে হবে মাননীয় স্পিকার। বিশেষ করে আমরা যদি দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা জোরদার করে গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, তাহলে ওরা আরো বেশি করে সুযোগ নেবে। তাই এখনো সময় আছে, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবার আগে আমাদেরই দেশ। মাননীয় স্পিকার, সামনে তিস্তা প্রকল্প নিয়ে আমাদের বেশ কঠিন পরীক্ষা দিতে হবে। অনেকের নজর এখন তিস্তার দিকে, কেউ চায় অস্ত্র বেচতে, কেউ চায় তিস্তা প্রকল্পে পুরো নিয়ন্ত্রণ, কেউ আবার বড় ঋণের ঝুলি নিয়ে বসে আছে। কিন্তু তারাও এবার নিজেদের স্বার্থ সুলনা উশিল না করে ঋণ অনুমোদন করবে না। ওদিকে সবচেয়ে এখন বড় সমস্যা হলো ডলার সংকটের কারণে আমরা অনেকগুলো বিদেশি পাওনা বা দায় দেনা পরিশোধ করতে পারছি না, কারণ দিতে গেলে ডলার স্থিতি আরো নিচে নেমে আসবে। কিন্তু পাওনাদাররাও বসে নেই, ঘন ঘন তাগাদা দিচ্ছে। এর মধ্যে তারা পাওনা ডলারের জন্য চার্টার বিমানে ঘুরেও গেছে, ফলে পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। বর্গীরা সব চারিদিকে ফনা তুলে ঘোরাফেরা করছে। মাননীয় স্পিকার, এইসব বোঝার জন্য এখন আর অর্থনৈতিক কিংবা কূটনৈতিক বিশেষজ্ঞ হওয়া লাগে না, একজন সাধারণ মানুষও বুঝতে পারে এর অন্যতম কারণ স্মার্ট বাংলাদেশ। সবার হাতে হাতে প্রধানমন্ত্রী মোবাইল ফোন আর ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। সেখানে ইউটিউব ফেসবুক খুললেই সারা বিশ্বের তথ্য চলে আসে। এখন ঘরে বসেই সব খবর পাওয়া যায়, আর সবাই তো মিথ্যা কথা বলে না, অনেকে হাতে কলমে হিসেব কষে সব ফাঁস করে দিচ্ছে। তাছাড়া মানুষ সংসার চালাতে গিয়ে নিজেই হাল চাল সব বুঝতে পারছে। বাজেট তো 30 জুন পাশ হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো এখন যেই মানুষগুলো 20,000 থেকে 50,000 আয় করেও মাস চালাতে হিমশিম খাচ্ছে, তার বাজেটের পর কি হবে? বাড়বে, বেড়ে যাবে যে কোনো সেবার দাম। কিন্তু যার আয় বাড়ানোর সুযোগ বা সক্ষমতা নেই তার কি হবে? বিশেষ করে যারা সাধারণ চাকরিজীবী, যাদের আয় বাড়ছে না, তাদের তো একেবারেই পথে বসতে হবে। ফলে আমরা যারা সংসদে আছি তাদের এই মানুষগুলোর কথা আমাদের ভাবতে হবে, এমনভাবে বাজেট দিতে হবে যাতে সাধারণ মানুষের উপর নতুন করে খরচের বোঝা না বাড়ে। মাননীয় স্পিকার, এমনিতেই আমাদের দেশের ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান চালাতে প্রায় সবকিছু আমদানি করতে হয়, বেশিরভাগ শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়, সেখানে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় এখন শিল্পের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু এখন যদি সরকার আয় বাড়াতে সব চাপ দেয় শিল্পের উপর, তাহলে তা হবে চরম জুলুম। বরং আমি মনে করি রপ্তানিমুখী শিল্পের ভ্যাট ট্যাক্স আরো কমাতে হবে, বিশেষ করে যেসব দেশীয় শিল্প ভালো পারফরমেন্স করছে তাদেরকে নানাভাবে সাপোর্ট দিতে হবে, প্রয়োজনে ওইসব বিদেশি পণ্য আমদানি বন্ধ করে দিতে হবে আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারত। কিন্তু দীর্ঘদিন বিদেশি পণ্য বর্জন করেছে, নিজেরা নিজেদের পণ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা এই ধরনের বৈপ্লবিক পলিসি নিয়ে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, ঋণ খেলাপি এবং নানাভাবে ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে এই মহান সংসদে এ যাবৎ কম কথা হয়নি, বলতে বলতে সবাই এখন ক্লান্ত। কিন্তু খেলাপিরা ক্লান্ত হয়নি, মাঝে মধ্যে চুনোপুটিদের শাস্তি হলেও প্রভাবশালী খেলাপিরা আছেন বহাল তবিয়তে। বিশেষ করে প্রভাবশালীরা কখনো খেলাপি হন না, তারা প্রভাব খাটিয়ে দফায় দফায় ঋণ পুনর্গঠন করে নেন, ফলে খেলাপির খাতায় তাদের নাম আর ওঠে না। এছাড়া নামে বেনামে কারা মোটা অঙ্কের ঋণ নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে বিদেশিতে অর্থ পাচার করছেন তা অনেকেই না জানলেও কিছু লোক তো জানেন। কয়েকটি ব্যাংকের এক শ্রেণীর পরিচালকরা কিভাবে এইসব ঋণের টাকা হাতিয়ে নিয়েছে সেটিও তদন্তের দাবি রাখে। এর জন্য ব্যাংক ঠেকুদের যদি আমরা আগে শাস্তি দিতে না পারি তাহলে দেশ আর ঠিক হবে না। মাননীয় স্পিকার, সময় এসেছে ওদের সামাজিকভাবে বয়কট করতে হবে, এমন আইন পাস করতে হবে যাতে ওরা বিমানে উঠতে না পারে, ট্রেনের টিকিট না পায়, কোনো দাবি
কোন দাবিতে গাড়িতে চড়া তো দূরের কথা, ওদের যে কোনো রিক্সাওয়ালা নিতে ঘৃণা প্রকাশ করবে। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব, রাঘব বোয়ালদের ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক, একই সঙ্গে ওদের বাসা বাড়ি সব ধরনের সার্ভিস বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, আর কারা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারী তা সরকারে ভালো করে জানা আছে। আওয়ামী লীগ সরকার খুবই চৌকস সরকার, তারা দুর্নীতিবাজ ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের চিনে না, এ কথা কেউ বিশ্বাস করবে না। এছাড়া সমাজে যত ধরনের সিন্ডিকেট সহ বাজিকারদের জন্ম হয়েছে, তাদের হাক ডাক ও দম্ভ চিরতরে বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, আর সরকার চাইলে সব পারে, এক রাতেই এসব ডাকাতদের লক আপে ঢুকাতে পারেন। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার এমন সাহসী উদ্যোগ ও সিদ্ধান্ত দেখার অপেক্ষায় আমরা রইলাম। এই কঠিন কাজটা তিনি ছাড়া আর কেউই করতে পারবেন না আমি মনে করি। মাননীয় স্পিকার, এতক্ষণ তো সরকারের অনেক ব্যর্থতার কথাই আমি বললাম, কিন্তু সরকারের অনেক সফলতা তো আছে। টানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকার সুবাদে শুধু যেই দেশে দুর্নীতি লুটপাট বেড়েছে তা নয়, দেশে উন্নয়ন খুব ব্যাপক হারে হয়েছে। পদ্মা সেতু ছাড়াও এখন আমাদের হাতে নাগালে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মানুষ এখন পদ্মা সেতু দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে যেতে পারে। বিশেষ করে ঢাকার মধ্যে যানজট অনেক বাড়লেও যারা এক্সপ্রেসওয়ের সুবিধা ভোগ করছেন তারা তো বেশ শান্তিতেই আছেন, কারণ 10 মিনিটে এখন ফার্ম গেট থেকে কিংবা হাতিঝিল থেকে এয়ারপোর্টে আসা যাওয়া করা যায়। এইভাবে দেশ জুড়ে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে, যার সফল মানুষ পাচ্ছে। তবে ঢাকা শহরকে এখনো আমরা সেইভাবে বিকেন্দ্রীকরণ করতে পারিনি। সরকার যদি 14 বছর আগে নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকার উপর দিয়ে গাজীপুর এক্সপ্রেসওয়ে করার প্রকল্প হাতে নিতে পারত, তাহলে আজ ঢাকার উপর এত চাপ থাকতো না। ঘন ঘন ওভারপাস আর রাস্তার মাঝখানে ঘর তুলে উত্তরা থেকে গাজীপুর সড়কটাকে রীতিমতো নষ্ট করে ফেলা হয়েছে। বরং এখানে যদি শুরুতেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা যেত, তাহলে মাত্র 20 মিনিটে গাজীপুর থেকে ঢাকা আসা যাওয়া করা সম্ভব হতো। মাননীয় স্পিকার, দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে, এ কথা সত্য। তারপর আমি বলবো, আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনেক ভালো কাজ করেছেন, উনি একজন শিল্প বান্ধব প্রতিমন্ত্রী। শিল্প কারখানা নিয়েও বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তবে গ্রামের সাধারণ মানুষ বিদ্যুৎ কম পাচ্ছে। এই বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। যাই হোক, সব ভালো কাজ তো একদিনে হবে না, আর আমরা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে জনস্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনা যেমন করতে চাই, তেমনি সরকারের ভালো কাজে প্রশংসা করতেও আমরা কার্পণ্য করব না। মাননীয় স্পিকার, বক্তব্যের বেশি দীর্ঘায়িত করব না, সবশেষে একটা কথা আমি বলতে চাই। আমরা যারা রাজনীতি করি তাদের প্রত্যেকে নিজেকে একটি প্রশ্ন করতেই হবে, সেটি হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন বাংলাদেশ আমরা রেখে যাচ্ছি। এই যে আমরা একটু ভালো থাকার জন্য কেউ কেউ নির্দ্বিধায় দুর্নীতিতে জড়িয়ে পড়ছি, পারলে পুরো বাংলাদেশটা রেজিস্ট্রি করে আমরা নিতে চাই। মাননীয় স্পিকার, ঢাকা শহরে সব দামি প্লট ও ফ্ল্যাটগুলো নিজের স্ত্রী সন্তানদের দিতে চাই। আরো বেশি ভালো থাকতে বিদেশি বিলাসী জীবনের জন্য দেশটাকে আমরা বিক্রি করতেও রাজি থাকি। আমি বলবো, তারা কিন্তু সবাই কিন্তু বোকা পরিবার, কারণ প্রতিটি মানুষ সারা জীবন এত দৌড়ঝাঁপ করে যা আয় রোজগার করে তার 30% অর্থ সম্পদ নিজে ভোগ করে যেতে পারে না। তাহলে আমার প্রশ্ন, মাননীয় সদস্য 1 মিনিট, দেশ বিরোধী কাজ আমরা করার জন্য কেন করছি, কিসের জন্য করছি? ধন্যবাদ মাননীয় স্পিকার, মানুষ সামনে থাকুক জাতীয় পার্টি, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।